সবাইকে আমন্ত্রণ মাছরাঙার রাত্রি সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি জয়া আহসান এবং আমি চঞ্চল চৌধুরী। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বিভিন্ন প্রশ্ন ফাঁস করে যাচ্ছে কয়েকটি চক্র। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘয় ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র এভাবে ফাঁস হয়েছে, এই নিয়ে মামলা এবং ছজন গ্রেফতার হয়েছে, বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার সহ লাভজনক পদে থাকা ব্যক্তিরা আগামী সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন না। সরকারি সুবিধা নিয়ে প্রচারে অংশ নিতে পারবেন না সংসদ সদস্যরাও। নির্বাচন কমিশনার কবিতা খানম আজ সাংবাদিকদেরকে আরও জানান, কমিশনার মাহবুব তালুকদারের প্রস্তাব সংবিধান বিরোধী। সরকার বিরোধী নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। বিএনপির এখন নেতা দরকার, তাই তারা ডক্টর কামাল হোসেনের উপর ভর করেছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তবে মির্জা ফখরুল বলেছেন এই ঐক্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। এবার বিস্তারিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘয় ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ডিজিটাল পদ্ধতিতে জালিয়াতি করা হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। কয়েকজন পরীক্ষার্থী অস্বাভাবিক বেশি নম্বর পেয়েছে, যারা নিজেদের ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসই করতে পারেনি। রিপোর্ট করছেন ওবায়দুল কবির। গেল 12 অক্টোবর বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগের 70,440 জন পরীক্ষার্থী অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘয় ইউনিটের ভর্তি পরীক্ষায়। পরীক্ষা শুরুর আগে মোবাইলের মাধ্যমে হাতে লেখা কিছু প্রশ্ন বিক্রি হয় বিভিন্ন স্থানে, এমন অভিযোগে পরীক্ষার্থী ও অভিভাবক সহ 6 জনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে এই যে প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ বা জালিয়াতি, সেটা কিন্তু শুধুমাত্র যে ঘয় ইউনিটে ঘটছে তা নয়, বিভিন্ন ইউনিটে ঘটছে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নটিকে আপনার কিছু অংশ দিয়ে দেওয়া হচ্ছে, এটি তো কিন্তু কেউ অস্বীকার করছে না। গতকাল ঘয় ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বের হলে দেখা যায় অনেক পরীক্ষার্থী অস্বাভাবিক বেশি নাম্বার পেয়েছে, যদিও তারা তাদের নিজেদের ইউনিটের পরীক্ষায় পাশ করতে পারেনি। এমন তালিকায় আছে উত্তরার রাজুক কলেজের ব্যবসা প্রশাসন ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা। সামাজিক বিজ্ঞান অনুষদের যে ভর্তি পরীক্ষার যে কমিটি আছেন, তারা এখানে বসবেন এবং আমরা কিন্তু প্রত্যেকটি ভর্তিচ্ছু পরীক্ষার্থী সকল জেনুইন পেপার্স এবং তার একটি ভাইভা হবে এবং আমাদের নিজস্ব পদ্ধতিতে তাকে আমরা টেস্ট করব অবশ্যই। যদিও বিশ্ববিদ্যালয়ের ভাইভা বোর্ডে শিক্ষার্থী কোন বিষয়ে পড়তে চায় এমনটি জানার নিয়ম রয়েছে। আর প্রক্টর জানান, একটি মোবাইল ব্যবহার করে ওই ইউনিটের প্রশ্নপত্র জালিয়াতি করা হয়েছে। এ বিষয়ে দায়ের করা হয়েছে 2টি মামলা, যা তদন্ত করছে সিআইডি। ব্যাপকভাবে কেউ সুবিধা গ্রহণ করেছে এই ধরনের কোন তথ্য প্রমাণ অদ্যাবধি তদন্ত কমিটি পায়নি। প্রমাণিত হলে সার্টিফিকেটও আমরা জব্দ করব, শুধু ভর্তি নয়, কারণ কোন সুবিধা অসাধু উপায়ে অসাধু প্রক্রিয়ায় কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রমাণিত হওয়ার পরে তথ্য প্রমাণিতে বিশ্ববিদ্যালয় বিধিমত ব্যবস্থা নেবে, পাশাপাশি আইনগত প্রক্রিয়াটি আমরা চলমান রেখেছি, সেটিও অব্যাহত থাকবে। এদিকে ঘয় ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ও নতুন করে পরীক্ষার দাবিতে আমরণ অনশন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। রিয়াদের সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে আরগায় রাজপ্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। পরে বাদশার দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগে সৌদি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজপ্রাসাদে দেশটির ব্যবসায়ীদের সংগঠন সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সঙ্গে ওই বৈঠকে বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। 32nd largest economy in the world in terms of purchasing power parity. Poverty rate has fallen to 21.8% in 2018 from 41.5% in 2006. Last year, our economy was among the top 10 fastest growing economies of the world, despite the global economic
turmoil, we maintained a sustained GDP growth rate over 7% during last 10 years, reaching 7.86% this year. সংসদ সদস্য পদে থেকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকারও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এক প্রশ্নের জবাবে কমিশনার জানান, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরিতে আচরণবিধিতে কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আরও জানান, সোমবার কমিশনের বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের দেয়া 5 দফা প্রস্তাব সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচনে আমরা সেনাবাহিনীকে কিভাবে আমরা নিয়োগ দেব, যেটা এখনো সে বিষয়ে আলোচনা করার সময় কিন্তু এখনো নয়, এটা এখনই সেই সময়টা নয়। আর আরো একটা বিষয় ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর জনপ্রশাসন দুটো নির্বাচনে নির্বাচন কমিশনের, এটা তো সাংবিধানিক ভাবেই এটা প্রধানমন্ত্রীর কাছে ন্যস্ত নির্বাহী ইয়েটা, সুতরাং এইটা নির্বাচন কমিশনের অধীনে আনার কোনো যদি আলোচনা করি সেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক একটা বিষয় চলে আসে। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন নিয়ে অসাংবিধানিক দাবি করেছেন বলে মন্তব্য করেছেন 14 দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জোটের সভা শেষে তিনি বলেন, ঐক্যফ্রন্টের সাথে যারা আছেন তারা অনেকেই 1/11 -2 ফর্মুলার কুশীলব এবং গণতন্ত্রের জন্য হুমকি। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবিধানিক পদে থেকে যেসব দাবি তুলেছেন তাতে তার আর ওই পদে থাকা উচিত নয় বলে মন্তব্য করেন মাসিম। বিএনপির এখন নেতা দরকার, তাই তারা ডক্টর কামাল হোসেনের উপর ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীতে নিজের নির্বাচনী এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। বিএনপির এখন দরকার কামাল হোসেনের উপর ভর করা, কারণ তাদের চেয়ারপারসন কারাগারে অন্তরী, তাদের চেয়ারপারসন দণ্ডিত কনভিক্টেড প্রিজনার, এবং তাদের ভাইস চেয়ারপারসন যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও লন্ডনে পলাতক। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন। গণতান্ত্রিক যে স্পেস, যে স্পেস, সেটা ক্রমেই সংকুচিত হয়ে গেছে। আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হতে হবে, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে, ইভিএম ব্যবহার করা চলবে না নির্বাচনের সময়। সেনাবাহিনী দুর্গাপূজার পর ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। নেতারা বলছেন সরকারের আচরণের উপর নির্ভর করবে আন্দোলনের ধরন। হাসনাইন তানভীরের রিপোর্ট। নির্বাচনকে সামনে রেখে রাজপথে নামছে সরকার বিরোধী নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। দেশব্যাপী জনমত গড়ে তুলতে 23 অক্টোবর সিলেটের জনসভা দিয়ে শুরু হচ্ছে কর্মসূচি, যা পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও মহানগরীতে পালিত হবে। জাতীয় ঐক্যের নেতারা বলছেন, নিরপেক্ষ সরকার সহ 7 দফা দাবি আদায়ে প্রথম ধাপে জনসভা, লিফলেট বিতরণ সহ বিভিন্ন জনমুখী কর্মসূচি নিয়ে এগুবেন তারা। আর এসব কর্মসূচি সফল করতে সর্বাত্মক দায়িত্ব পালন করবে বিএনপি। তবে তাদের শঙ্কা, সরকার থেকে বাধা আসবে এসব কর্মসূচিতে। গণবিচ্ছিন্ন সরকার আন্দোলনকে মোকাবেলা করতে গিয়ে বেশি শক্তিকে বেশি ব্যবহার করে। আমরা সভাপতি গেলাম, সভাপতি দিল না, পারমিশন দিল না, আমরা তো যাবো, গিয়ে কি করব? বা আমরা গেছি যখন তখন বাধা দিল, গিয়ে কি হবে? সেটা স্পটেই ঠিক হবে, আবার ওই ঘটনাই আপনাকে বলে দেবে পরে কি করা উচিত। নির্বাচনের তফসিল ঘোষণার 1 মাসেরও কম সময় রয়েছে, তাই প্রথম ধাপের কর্মসূচিতে সরকার সাড়া না দিলে কঠোর আন্দোলনের দিকে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের নেতারা জানান, প্রয়োজনে সরকারকে সময় বেঁধে দিয়ে ঘোষণা করা হবে আন্দোলনের নতুন কর্মসূচি, তবে এবার আন্দোলন হবে শান্তিপূর্ণ। আমি অবরোধ দেই, গণসংযোগ দেই, আমি হরতাল দেই, হ্যাঁ, আমি গণবিক্ষোভ দেই, আমি অবস্থান করি, আমি ঘেরাও করি, এগুলো কিন্তু সংবিধান বহির্ভূত না। বর্তমান প্রেক্ষাপটে
কোন প্রক্রিয়া আন্দোলন করলে সরকার মানবে সেই প্রক্রিয়াটাই আমাদের আবিষ্কার করতে হবে। সকল শ্রেণীর মানুষকে যাতে আমাদের সাথে তারা এসে সমবেত হয়, আমাদের সাথে যাতে অংশগ্রহণ করে, এই ধরনের কর্মসূচি নেব আমরা, কোনো ধ্বংসাত্মক কর্মসূচি গ্রহণ করব না। শুধু আন্দোলনই নয়, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আদায়ে বিদেশি কূটনৈতিক ও বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনগুলোকে আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে আওয়ামী লীগ বিরোধী নতুন এই জোট। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। মাছরাঙা রাতের সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে। আবারও আমন্ত্রণ মাছরাঙা রাতের সংবাদে। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে রাজধানী সহ সারা দেশের মণ্ডপে মণ্ডপে ভিড় করেছেন ভক্ত অনুরাগীরা। মাতৃশক্তির আরাধনায় সকালে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। সনাতন শাস্ত্র মতে স্বর্গ ও মর্ত্যলোকে অসুর তথা অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতেই কুমারী রূপে আবির্ভূত হয়েছিলেন মাতৃদেবী। তার প্রধান শক্তি ছিল শুদ্ধতা ও সৃষ্টির ক্ষমতা। ভক্তকুল এবং পুরোহিতরা কুমারী মাতৃদেবীর কাছে তাদের আকাঙ্ক্ষার কথা জানান। সকালে অনুষ্ঠিত হয় বিহিত পূজা, ব্রতবাস এবং সন্ধি পূজা সহ নানান আচারের মধ্য দিয়ে শেষ হবে মহা অষ্টমী। খুব ভালো লাগছে, অনেক দূর থেকে অনেক লাইন ধরে এখানে আসতে পেরেছি। এই দিনটা তো প্রতিদিন আসে না, এই হিসাবে আমাদের কাছে এই জিনিসটা আমরা সমর্পণ করতে পারি মায়ের চরণে। অষ্টমীর দিনটাই তো দুর্গা পূজার সবচেয়ে স্পেশাল দিন, আমার মনে হয় সবচেয়ে আনন্দ হয় এই দিনে। আমার কাছে কিছু আমরা চাইলাম, আমাদের কিছু বর চাইলাম, যাতে আমাদের ভবিষ্যৎ জীবনটা ভালো চলে। আগামী পরশু শুক্রবার মুক্তি পাচ্ছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র দেবী। এর মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন এই কথাশিল্পীর অমর চরিত্র মিসির আলী। বিস্তারিত ইয়াসমিন রিমুর রিপোর্টে। আপনিও ভূত বিশ্বাস করতে শুরু করেছেন? মিসির আলী যুক্তিবাদী, ঠান্ডা মাথার একজন মানুষ, রহস্য উন্মোচন করতে ভালোবাসেন। প্রয়াত নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস দেবীর অমর চরিত্র মিসির আলী বইয়ের সাদা কালো লেখা থেকে এবার প্রথমবারের মতো উঠে এসেছে সেলুলয়েডের পর্দায়, যাকে দর্শকরা দেখতে পাবেন আগামী 19 অক্টোবর। সেখানে মিসির আলীর ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মিসির আলী যদি আমি বলি, আমরা আমাদের স্কুল কলেজ লাইফ থেকে শুরু করে বা আমাদের জেনারেশনের যারা ছিল, ইভেন এখনো নতুন জেনারেশনের মধ্যেও মিসির আলী সম্পর্কে আলাদা একটা মানে ইন্টারেস্ট আছে। সিনেমার পর্দায় যখন মিসির আলী হাজির হন, তখন তো আমার জন্য আসলে সেটা অনেক বেশি মানে চ্যালেঞ্জের। গল্পটিকে ঠিক রেখে আমরা কাজটা করেছি এবং কিছু কিছু বিষয় যুক্ত হয়েছে যেটা হয়তো উপন্যাসে হয়তো ছিল না। শুধু অভিনেত্রী হিসেবে নয়, প্রথমবার জয়া আহসান প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। সরকারি অনুদানের সঙ্গে দেবী চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন তিনি। দেবী উপন্যাসের রানু চরিত্রে দেখা যাবে তাকে। হুমায়ুন আহমেদ তো ভীষণ আমাদের বাংলার ইমোশন, এত ভালো মানে কন্টেন্ট সমস্ত ওনার, সেগুলো দিয়ে তার ছবি হওয়া প্রয়োজন। তো সেই জায়গা থেকে দেবীকে আমার খুব শক্তিশালী একটা কন্টেন্ট বলে মনে হয়েছে। দর্শকের প্রতি আমার একটা দায়, আমি ইন্ডাস্ট্রিতে এতদিন কাজ করেছি, সেই অবস্থান থেকে আসলে ছবিটি প্রযোজনায় আসা। অনুভব বিশ্বাস ভীষণ ভালো রকম ভীষণ ভালোভাবে বানিয়েছেন ছবিটি। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে নির্মাতা অনম বিশ্বাসের। দেবী ছবিতে আছে 4টি গান। প্রথমবার বড় পর্দায় দেখা যাবে শবনম ফারিয়াকে। সব মিলিয়ে দেবীতে থাকছে বেশ কিছু চমক। এটার মধ্যে আসলে হররের এলিমেন্ট আছে, এটার ভিতরে মিস্ট্রির এলিমেন্ট আছে। এই ধরনের গল্প আসলে আমরা সাধারণত আশেপাশে খুব বেশি শুনি না, সুতরাং সেটা জায়গা থেকে এটা একদম কমপ্লিটলি নতুন একটা জিনিস। আর তার সাথে মিসির আলীকে আমরা আসলে প্রথমবার বড় পর্দায় দেখতে পাবো, সেটা একটা এক্সাইটিং ব্যাপার। আমি বলবো যে চঞ্চল ভাই এবং জয়া আহসান দুজনই আসলে তাদের এ যাবৎকালে যাবতীয় পারফরমেন্সকে আসলে ছাপিয়ে গেছেন। ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া আর সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।
প্রিয় দর্শক, দেবী মুক্তির উপলক্ষে আজ আমরা এসেছি ছবিটির সম্প্রচার সহযোগী মাছরাঙ্গা টেলিভিশনের সংবাদে। আপনাদের আবার মনে করিয়ে দেই, আগামী শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে। দর্শক, মাছরাঙ্গা রাতের সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে। আবারও আমন্ত্রণ মাছরাঙ্গা রাতের সংবাদে। ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছেন এমন আরও আট পরিবারকে বিমার ক্ষতিপূরণের টাকা দিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। দুপুরে রাজধানীর এক অনুষ্ঠানে ক্ষতিপূরণের চেক গ্রহণ করেন ওই ঘটনায় নিহত ছয়জনের পরিবার ও আহত দুইজন। এ সময় জানানো হয় এ নিয়ে প্রায় ৪০ লাখ টাকা করে দেয়া হল নিহত ১৩ জনের পরিবারকে, আর আহত ৩ জন সহ ১৬ জনকে মোট ১৫ কোটি টাকা দেয়া হয়েছে। এবারে আন্তর্জাতিক, যৌন হয়রানির অভিযোগের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। আজ এক বিবৃতিতে তিনি বলেন অভিযোগের তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পদত্যাগ করেছেন। যৌন হয়রানির প্রতিবাদে হলিউডে মিটু আন্দোলন শুরুর পর তা ছড়িয়ে পড়ে বলিউডেও। এতে উদ্বুদ্ধ হয়ে গেল ৮ই অক্টোবর দ্য টেলিগ্রাফ এবং এশিয়ান এইজের সাবেক সম্পাদক আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন নারী সাংবাদিক প্রিয়া রামানি। পরে আরও কয়েকজন একই অভিযোগ তোলেন, তবে সব অভিযোগ অস্বীকার করে এতদিন পদত্যাগের দাবি নাকচ করে আসছিলেন আকবর। সাংবাদিক প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন তিনি। বিশ্বট্যুরের আওতায় আইসিসি বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়। বিশ্বকাপ জিতেই এই ট্রফি নিয়ে উল্লাস করার স্বপ্ন দেখছে বাংলাদেশের দল। রুহুল জয়ের রিপোর্ট। বিশ্বকাপ ট্রফির সামনে জুনিয়রদের নিয়ে মুশফিক মাহমুদুল্লাহরা ফটো সেশন করছেন, কিন্তু মিরপুরে হোম অফ ক্রিকেটে থেকেও আসেননি তামিম ও অধিনায়ক মাশরাফি। অধিনায়কের স্বপ্ন যে অনেক বড়, বিশ্বকাপ জিতেই ট্রফি নিয়ে ছবি তুলতে চান তিনি। বিশ্বাসটা ছড়িয়ে পড়ছে দলের মধ্যেও। বিশ্বকাপ একটা বড় মঞ্চ সবার জন্যই, আর অবভিয়াসলি সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার। আর একটা জিনিস যেটা মাশরাফি বলছে যে চ্যাম্পিয়ন হওয়ার পর ওই ফিলিংসটা কিন্তু আসলে অনেক বড় একটা, যেটা চ্যাম্পিয়ন হওয়ার পরে ট্রফিটা পাওয়া ওটা একটা অন্যরকম মজা, সবাই জানেন, আপনারা সবাই জানেন, আর ওইটাই সবচেয়ে মনে হয় ভালো যে চ্যাম্পিয়ন হয়ে ওইটা নেওয়াটাই ওইটাই সবচেয়ে মনে হয় যে আমাদের আমার কাছে মনে হয় ভালো। সকালে সোনালী রঙের স্বপ্নের ট্রফিটি পাকিস্তান থেকে বাংলাদেশে আসে। মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমির সামনে সুবিধাবঞ্চিত একদল শিশু কিশোরকে নিয়ে ট্রফি গ্রহণ করেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ ও বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিশ্বকাপ জেতার স্বপ্ন তারও। আমারও বিশ্বাস আছে যে একদিন তো ইনশাআল্লাহ এই কাপটা আমাদের দেশে আসবে। তো এখন আমরা যেভাবে এগুচ্ছি অবশ্যই বিশ্বকাপে ভালো রেজাল্ট আশা করি, এবং যে কোনো কাপ আসাও কিন্তু একটা এক্সাইটমেন্টের ব্যাপার, আমাদের ইয়াংস্টাররা যথেষ্ট ইন্সপায়ার হয় যে ওয়ার্ল্ড কাপ এটা শব্দটা একটু অন্যরকম। বিশ্বকাপ ট্রফি কাল সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসাধারণের জন্য রাখা হবে রাজধানীর ফিউচার পার্কে। এরপর শুক্রবার ট্রফি যাবে সিলেটে, শনিবার চট্টগ্রামে। রুহুল জয়, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বন্ধ হচ্ছে না ডিজিটাল ডিভাইসের প্রশ্ন ফাঁস, চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভয় ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের তদন্ত। মন্ত্রী এমপিরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে অংশ নিতে পারবেন না নির্বাচনী প্রচারে, জানালেন কমিশনার কবিতা খানম। নেতার অভাবে ডক্টর কামালের উপর ভর করেছেন বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের, গণতন্ত্রের জন্য ঐক্য দাবি ফখরুলের। দর্শক, এই ছিল এখনকার মতো, এরপর দেখবেন ফ্যালকন বিজনেস রিপোর্ট। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন মাছরাঙ্গার সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।